কম্পিউটার হার্ডওয়্যার টিউটোরিয়ালে আপনাদের শুভেচ্ছা। আজ আমি আপনাদের একটি সফটওয়্যারের ব্যবহার দেখাবো, যে সফটওয়্যারটি ব্যবহার করে আপনি আপনার কম্পিউটারের যে হার্ড ডিস্কের মধ্যে যে ফাইলগুলো রয়েছে সেগুলো যদি এলোমেলো হয়ে যায়, সেই ফাইলগুলো কিন্তু সে গুছিয়ে ফেলবে। মনে করি আপনি একটি অফিসে চাকরি করেন। এখন যে অফিসে আপনি চাকরি করেন সেখানে ডেস্কের উপরে অনেকগুলো ফাইল এলোমেলোভাবে রাখা আছে, ধরেন 1 থেকে 25টি ফাইল রাখা আছে। এমত অবস্থায় আপনাকে বলা হলো আপনি আমাকে 15 নম্বর ফাইলটি দিন, কিন্তু ফাইলগুলো যেহেতু ডেস্কের মধ্যে এলোমেলো আছে সেক্ষেত্রে আপনাকে আগে 15 নম্বর ফাইলটি খুঁজে বের করে তবেই যিনি চাচ্ছেন তাকে দিতে হবে। তো এখানে কিন্তু আপনাকে আগে খুঁজে তারপরে বের করে দিতে হয়, কিন্তু যদি ফাইলগুলো আপনার সাজানো থাকতো, ক্রমানুসারে থাকতো, অর্থাৎ 1 থেকে 15টা ফাইল বা 1 থেকে 25টা ফাইল যদি ক্রমানুসারে সাজানো থাকতো তাহলে কিন্তু আপনি সহজেই চাওয়া মাত্রই উক্ত নম্বরের ফাইলটি আপনি দিতে পারতেন। ঠিক একইভাবে আমরা কম্পিউটারের অনেক সময় কোনো সফটওয়্যার ওপেন করার নির্দেশনা দিলে অথবা ফাইল ওপেন করার নির্দেশনা দিলে দেখা যায় এটা আপনার খুব স্লোভাবে রান হচ্ছে। এর মূল কারণ কি আমি বলবো না, যে শুধু এই ডিফ্র্যাগমেন্ট নির্দেশনা দিলেই আপনার এই সমস্যাটা সমাধান হবে, অন্য কোনো সমস্যাও থাকতে পারে। তবে যদি এই কারণে হয় তাহলে আশা করি ডিফ্র্যাগমেন্ট নির্দেশনাটা দিলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, ডিফ্র্যাগমেন্টের মূল কাজটা হলো হার্ড ডিস্কের মধ্যে আমাদের যতগুলো ফাইল আছে সে কী করে ওই ফাইলগুলোকে গুছিয়ে রাখে। সপ্তাহে আপনার একবার যদি আপনি নির্দেশনাটা আপনার কম্পিউটারে দেন তাহলে হয় কি হবে কি আপনার কম্পিউটারটা অবশ্যই অবশ্যই অনেক ফাস্ট হবে এবং আপনি খুব অনায়াসেই কাজ করতে পারবেন। তো চলুন আমরা দেখি কীভাবে নির্দেশনাটি দিতে হয়। তো মনে করি আপনার কম্পিউটারে ডিফ্র্যাগমেন্ট এই সফটওয়্যারটি ইনস্টল আছে। তো এটি যে ডাউনলোড যে সাইটটি সেটা হলো www.filehippo.com। আপনি যদি গুগলে গিয়ে আপনার এটা টাইপ করে সার্চ করেন তাহলে একটি সফটওয়্যার সাইট আপনাদের সামনে উপস্থাপন হবে, সেখান থেকে আপনি মূলত এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আমি ডেসক্রিপশনে আমি এই সফটওয়্যারটি ডাউনলোড লিঙ্ক আপনাদের দিয়ে দেবো। তো চলুন প্রথমে এই সফটওয়্যারটিতে ক্লিক করি। ক্লিক করার পর এখানে যদি এই ধরনের সিকিউরিটি বার্তা আসে তাহলে ইয়েসে ক্লিক করবেন। এবার লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আমাদের সামনে ডিফ্র্যাগমেন্ট যে সফটওয়্যারটি সেটি সচল অবস্থায় আছে। তো এখানে আমার কম্পিউটারের যতগুলো ড্রাইভ আছে, যেমন সি থেকে জি পর্যন্ত আমার কম্পিউটারের ড্রাইভ আছে, সবগুলো ড্রাইভ এখানে দেখা যাচ্ছে। তো ক্রমানুসারে কিন্তু আমাকে এই নির্দেশনা দিতে হবে, প্রথমে সি ড্রাইভ, তারপরে ডি ড্রাইভ, তারপরে ই, এইভাবে। তো আমি একটি ড্রাইভ আপনার অর্থাৎ সি ড্রাইভটি ডিফ্র্যাগমেন্ট নির্দেশনা দিয়ে দেখাচ্ছি। তো সি ড্রাইভটি সিলেক্ট অবস্থায় থাকে, প্রথমত এটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে অ্যানালাইসে ক্লিক করুন। অ্যানালাইসে ক্লিক করার পর খেয়াল করুন অ্যানালাইস কমপ্লিট হয়েছে, এমত অবস্থায় ডিফ্র্যাগমেন্টে ক্লিক করুন। ডিফ্র্যাগমেন্টে ক্লিক করার পর দেখুন এর প্রক্রিয়া কিন্তু এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে আপনার ডিফ্র্যাগমেন্ট কত পার্সেন্ট হইতেছে সেটা কিন্তু পার্সেন্টেজ আকারে দেখা যাচ্ছে। তো এমত অবস্থায় কিছুক্ষণ অপেক্ষা আপনাকে করতে হবে। লক্ষ্য করুন এখানে নির্দেশনা দেওয়াতে এই যে লক্ষ্য করুন এখানে অনেকগুলো লাল, তারপরে এই আপনার সাদা, এই ধরনের হলুদ, তারপরে আপনার এখানে এই ধরনের আপনার কালারগুলো দেখা যাচ্ছে, এগুলো মূলত আপনার কম্পিউটারের বিভিন্ন ফাইল। আর সাদা অংশ যেগুলো দেখা যাচ্ছে, সাদা অংশে কিন্তু কোনো ফাইল নেই, সেটা হলে কি আপনি যদি এখানে আপনার ড্রাইভ ম্যাপে যান এখানে কিন্তু দেখেন সাদা দিয়ে কী বোঝানো হচ্ছে, এমটি, অর্থাৎ এখানে কোনো ফাইল নেই, এখান থেকে কোনো ফাইল নেই, এটা দ্বারা এটাই বোঝানো হচ্ছে। তো এই নির্দেশনাটি দেওয়ার ফলে কিন্তু দেখুন সবগুলো ফাইল কিন্তু সে কী করছে, গুছিয়ে রাখছে, ধারাবাহিকভাবে গুছিয়ে রাখছে। তো 100% হওয়া পর্যন্ত কিন্তু সে কাজটা করতে সে করে চলেছে। তো এবার
একটু এখানে বলতে চাই, আপনার এখানে এটা আরও কিছু জিনিস আছে এখানে বোঝার বিষয়। এখানে হেলথে ক্লিক করুন, এটি গুরুত্বপূর্ণ একটু ট্যাব। আপনার কম্পিউটারের হার্ড ডিস্কটি কতটুকু ভালো তা কিন্তু আপনি এখানে ক্লিক করে জানতে পারবেন। দেখুন এখানে হেলথের পাশে গুড লেখা আছে, গুড তার মানে বোঝাচ্ছে আপনার হার্ড ডিস্কটি ভালো অবস্থায় আছে, এটির কন্ডিশন খুব ভালো, এতে আপনি বুঝতে পারবেন। আমাদের এখানে প্রায় 45% হয়ে গেছে, তো কিছুক্ষণ অপেক্ষা করি। এটা একটু সময়ের ব্যাপার, কম্পিউটারের ফাইল যদি খুব বেশি হয় তাহলে প্রক্রিয়াটি হতে একটু সময় লাগবে, আর যদি ফাইলের সংখ্যা কম হয় তাহলে অল্প সময়ের মধ্যেই প্রক্রিয়াটি শেষ হবে। তো 46% চলছে। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন নির্দেশনাটি কিছুক্ষণের মধ্যেই শেষ হলো। তো এখানে 100% হওয়ার পর এখানে ডিফ্র্যাগমেন্ট কমপ্লিট লেখাটি দেখা যাচ্ছে, তার মানে সুন্দরভাবে সফটওয়্যারটি কম্পিউটারের মধ্যে যে ফাইলগুলো ছিল সেগুলো গুছিয়ে রাখতে সক্ষম। তো এই নির্দেশনাটা দিয়ে আপনিও আপনার কম্পিউটারের যতগুলো অগোছালো ফাইলগুলো আছে সেগুলো আপনি গুছিয়ে রাখতে পারবেন, এতে করে আপনার কম্পিউটারটি আগের তুলনায় অনেকাংশেই ফাস্ট হবে এবং আপনি কাজ করে আনন্দ পাবেন। তো এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কোনো জানতে চাইলে কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।